গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্যার চ্যানেল সো গাইজ এই ভিডিওতে আমরা কয়েকটি ক্রিকেট আপডেট নিয়ে কথা বলবো তো শুরুতেই কথা বলা যাক ডিওয়াই পাটিল টি টোয়েন্টি টুর্নামেন্টকে নিয়ে তো এবছর ডিওয়াই পাটিল টি টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন হয়েছে কে কে আর তারকা নীতিশ রাণা ও বরুণ চক্রবর্তীদের টিম ডিওয়াই পাটিল রেড টিম যেখানে ফাইনাল ম্যাচে ডি ওয়াই পাটিল রেড টিম প্রথমে ব্যাট করে দুশো একুশ রান করেছিল ন উইকেট হারিয়ে অন্যদিকে ইনকাম ট্যাক্স তারা একশো তিয়াত্তর রানই করতে পারে এবং এই ম্যাচটি আটচল্লিশ রানে জিতে যায় রানা ও বরুণ চক্রবর্তীদের টিম ডিওয়াই ওয়াই পাটিল রেড টিম এবং ফাইনালে ব্যাট হাতে আটত্রিশ রান করেছিল নীতিশ রানা এবং বরুণ চক্রবর্তী ফাইনাল ম্যাচে বল হাতে চার ওভারে মাত্র কুড়ি রান দিয়ে দুটি উইকেট নিয়েছিল এবং এবছর ডিওয়াই পাটিল টি টোয়েন্টি টুর্নামেন্টে বেস্ট বোলার হয়েছে কে কে এর মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী অর্থাৎ সেমিফাইনালে ফাইনালে চারটি উইকেট নিয়েছিল বরুণ চক্রবর্তী অর্থাৎ আইপিএল শুরুর আগেই বল হাতে দুর্ধর্ষ ফর্মে রয়েছে নাইট রাইডার্সের এই মিস্ট্রি স্পিনার কে আর টিমের জন্য সুখবর তো এবার কথা বলা যাক কলকাতা নাইট রাইডার্স টিমকে নিয়ে তো আইপিএল শুরুর আগেই কে কে আর টিমে অলরেডি পরিবর্তন হয়েছে যেখানে ফিল সল্ট জেসন রয়ের জায়গায় কে কেআরের স্কোয়াডে যোগ দিয়েছে এবং এই ফিল সল্ট কলকাতার নাইট রাইডার্স টিমে আসায় কে এর যে উইকেট কিপিংয়ের সমস্যা ছিল সেই সমস্যাটি পুরোপুরি দূর হয়ে গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস ফিল সল্ট অথবা রহমানুল্লাহ গুড়ওয়াজ এই দুজনের মধ্যে একজন এবছর আইপিএলে এর উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলাবে অর্থাৎ ফিল সল্ট আসায় এবছর আইপিএলে কে এস ভরতের কেকেআর প্লেইং এ খেলার আর কোনো সম্ভাবনা নেই অর্থাৎ ফিল সল্ট অথবা গুড়ওয়াজ এই দুজনের মধ্যেই একজন এবছর আইপিএলে কে কেআর উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলাবে এবং এই দুজনের মধ্যেই একজন ওপেনিংয়েও থাকবে কলকাতা নাইট রাইডার্স টিমের তো তোমরা हिलशॉर्टना गुड़वाज काके केकेआर के, के विकेटकीपर হিসেবে देखते चाहो एबोचोर का कमेंट बॉक्स से लिखे जाना नेक्स्ट अपडेट হচ্ছে আইপিএল 2025 কে নিয়ে তো আইপিএল এর চেয়ারম্যান অরুণ সিং ধুমাল তিনি জানিয়েছেন যে আইপিএল 2025 এ মেগা নিলাম হবে অর্থাৎ প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে আবারো নতুন করে টিম তৈরি করতে হবে আইপিএল দু হাজার পঁচিশে এবং এটা তিনি কনফার্ম রূপে জানিয়েছেন যে আইপিএল দু হাজার চব্বিশে মেগা নিলাম হতে চলেছে অর্থাৎ মাত্র তিন বা চারজন প্লেয়ারকে রিটেন করে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা বাকি সবাইকে রিলিজ করতে হবে আইপিএল দু হাজার পঁচিশে তাই একটা সম্ভাবনা রয়েছে যে রোহিত শর্মা কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমে যোগ দিতে পারে আইপিএল দু হাজার পঁচিশে সে মুম্বাই ছেড়ে কিন্তু কে কে আর টিমে আসতে পারে এবং সেও পার্সোনালি জানিয়েছেন যে সে মুম্বাইয়ের পর কলকাতা নাইট রাইডার্স টিমের ক্যাপ্টেনসি করতে চাই। অর্থাৎ দেখায় যাক আইপিএল দু হাজার পঁচিশে রোহিত শর্মাকে কি কলকাতা নাইট রাইডার্স টিম দলে আনবে তোমাদের কি মনে হচ্ছে তা কমেন্ট বক্সে লিখে জানাও এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও ক্রিকেট জগতের আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব ধন্যবাদ